প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কোলাহল স্টুডিওতে। আমি সৈয়দ মিঠু, আমার সঙ্গে যিনি আছেন তাকে তো সবাই চেনেন। মূলত আমরা এখানে আজকে ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে কিছুদিন আগে 1971 সেই সব দিনগুলি হৃদি হকের একটা সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমাটা তানভীর দেখে আসছে, এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো। ভাইয়া, আমি হচ্ছে একটা প্রথমে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক ফেসবুকে অলরেডি অনেক রিভিউ আমি দেখছি, আমি এই দেখতে যাওয়ার পরে মুভিটা দেখতে পারিনি। একটা বিষয় সবাই বলছে যে এতদিন পরে হচ্ছে মুক্তি হচ্ছে একটা সিনেমা এবং সেটা খুবই পরিচ্ছন্ন একটা সিনেমা আর কি, আপনি একটু বলেন যে রাইট। মুক্তিযুদ্ধের মূলত দুই ক্যাটাগরি মুভি হয়, সেটা তারেক মাসুদ ভাইয়ের সাথে একটা আলোচনায় এটা নিয়ে আমাদের একটা ডিবেট হয়েছিল। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি, একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি, অর্থাৎ মুক্তিযুদ্ধের গল্প একটা সাব টেক্সট হিসাবে থাকে কিন্তু আধুনিক এই সময়ের একটা গল্প বলে যায়। আর মুক্তিযুদ্ধ অর্থাৎ সেই সময়টাই দেখায় এবং সেই সব দিন মূলত একেবারে টাইম ফ্রেম ধরে ধরে, অর্থাৎ একাত্তরের এবং ডিটেল টাইমটা বলা হচ্ছে যে এই সময়টা। সবচেয়ে বড় বিষয় যে পরিচ্ছন্ন বলতে এই ছবির শিল্প নির্দেশনাটা অদ্ভুত এবং মানে আন্তর্জাতিক মানের, অন্য অনেক কিছু নিয়ে আলোচনা করা যাবে কিন্তু শিল্প নির্দেশনা করেছে লিটু আনাম, দারুণ অভিনেতা, এবং লিটু ভাইকে আমি বললামও সবচেয়ে বড় দিক গল্প তো আছেই। আরেকটা ব্যাপার, খুব বড় ফ্যাক্ট থাকে ভাই এখন মুক্তিযুদ্ধ সিনেমা, আমরা দেখি যে যেগুলো হচ্ছে দুর্যোগতিক সিনেমা থাকে সেগুলো হিউজ বাজেটের একটা সিনেমা হয়। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের দুইটা এখন আমি যতটুকু দেখি দুইটা প্রবলেম, একটা হচ্ছে বাজেট তো প্রবলেম আছে, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ সময়কার যেসব এলিমেন্টগুলো ছিল এখন তো সেগুলো অনেক কিছুই নাই আসলে, যে প্রপস হিসেবে ইউজ করা যায় এগুলো যায়, সেই জায়গা থেকে সিনেমাটা কেমন লাগছে? সে জায়গা থেকে ছবিটা আমি খুবই ভালো বলবো, এই কারণে যে প্রথমত মিঠু আমরা জানি যে অনুদানের একটা ছবি দেখতে বসলেই বা দেখতে গেলে মনে হবে যে এটা বাজেট নাই বা একটা কাঙালপনা থাকবে এবং পরিচালক এসে একটু বলবে যে ভাই আসলে বুঝেনি, তো তো ওই বুঝেনি তো বিষয়টা রাখেনি হৃদি। হৃদি আমার ইন্টারভিউতে বলেছে এবং এটা স্ক্রিনে বোঝা যায় যে হৃদি হকের প্রথম ছবি এবং ও জান প্রাণ দিয়ে যে ছবিটা বানিয়েছে এবং অবশ্যই যা বাজেট দিয়েছে সরকার তার থেকে মিনিমাম 3 গুণ খরচ করেছে, এটা স্ক্রিনে সে সেই সততা রেখেছে। আর যে এক্সপ্লোশন বা সেই সময়ের কামান, সেই সময়ের টেকচার, বিল্ডিং এগুলোর কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় বেশ কিছু জোন আলাদাভাবে রং করে সেট তৈরি করা হয়েছে, এটা বোঝা যায়। তবে যে গেরিলা পয়েন্টের যেসব এগুলো ওগুলো ডার্ক রাখা হয় সেটা তো আমরা সবাই জানি, বা আমরা যারা সিনেমা নিয়ে একটু একটু মানে চর্চা করি তার তো বোঝা যায় যে ডার্কটা রাখা হয় বেসিক্যালি কারণ ডে লাইটের এক্সপ্লোশন বা ওইটা রাখতে গেলে অনেক খরচ, খুব স্বাভাবিক। মানে ডে লাইটের একটা গেরিলা গাদার বডি বা বর্ডার বর্ডারের বর্ডার বা গাদারের ওই সব সিকোয়েন্সের মতো যদি গেরিলা মুভমেন্ট রাখতে চাই তাহলে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু সেই সময়টা মানে বানাইতে হবে। একটা রেস্টুরেন্টে অ্যাটাক থাকে, ভালো লেগেছে, খুব ভালো। একটু অভিনয়ের পয়েন্টগুলো যদি একটু বলতেন, এখানে তো অনেকেই যারা হচ্ছে খুব মানে জনপ্রিয় এবং হচ্ছে যে অনেকদিন ধরে কাজ করছে, অনেকেই কাজ করেছে এখানে, অভিনয় পয়েন্টটা বলাটা খুব মজার ইন্টারেস্টিং। কারণ হচ্ছে হৃদি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড এবং হৃদির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলি, বাবা মা তো দুজন বরেণ্য অভিনেতা ডক্টর ইনামুল হক এবং লাকি ইনাম, যাদের যাদের ইন ফ্রেম রাখা হয়েছে মানে হয়তো দুটা সিকোয়েন্স কিন্তু তাকালে মামুন রশিদ, মাত্র 1.5টা সিকোয়েন্স আবুল হায়াত, মানে এই রকম হয়তো মাত্র 3টা অর্শা কাজ করছে। মিলন একটা থিয়েটার আর্টিস্ট গেরিলা মিশনে আসে, মিলনের হয়তো 3 থেকে 4টা সিকোয়েন্স, তো এইরকম তারকা বলবো সু অভিনেতা রাখা হয়েছে। তাতে যেটা হয়েছে যে অভিনয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কখনো খামতি মনে হয়নি, কিন্তু যেটা মনে হচ্ছে যে যেহেতু মিডিল ক্লাস এবং এই প্লটটা কিন্তু বাংলাদেশে এই প্রথম যে ওই সময় ঢাকা শহরের মধ্যবিত্তরা যারা চাকরিজীবী, যারা বিভিন্ন পাকিস্তানিদের সাথে ব্যবসা করছে বা সরকারি চাকরি তো তখন পাকিস্তানি আন্ডারে কাজ করছে, তাদের যে মনস্তত্ত্বটা, এবং এটা খুব দারুণ দেখাচ্ছে, আমি এটা রিভিল করতে চাই না, এটা অদ্ভুত, মানে গুজবাম হয় যে একটা ফ্যামিলি ভেতরে 2-3 ভাগ হয়ে যায়, কারণ ও তো সরকারি চাকরি করে, ও তো পাকিস্তানের সাথে ব্যবসা করে, সো ওর হঠাৎ করে যুদ্ধ লাগলে কী মনস্তত্ত্বটা হবে, এই পয়েন্টটা খুব অসাধারণ করেছে। যেটা আমি লিখেছিও যে যেটা হয়েছে যে পাকিস্তানিদের সাথে ওই সময় রাতে পার্টি বা গানের আসর যুদ্ধ চলছে, ওর ভেতরে এগুলো দেখিয়েছে এবং সেগুলো তো হয়তো বাস্তবতাও,
কিন্তু সেই পার্টি বা মেকআপ আস্তরণে অল থ্রু সবাইকে হিন্দি সিরিয়ালের মেকআপের মতো খুব মোটা মেকআপ দেখিয়েছে হৃদি। মানে যেটা যেটা হয়তো পাঁচজনের জন্য দরকার, কিন্তু মনে হয়েছে সবাইকেই সেই কড়া মেকআপে মানে ইনফ্রেম করেছে। এইটা আমার কাছে মনে হয় যে একটা বাড়তি ভুল। এটা কি মানে যদি এই পয়েন্টে জিজ্ঞেস করি যে হচ্ছে যারা হচ্ছে যে ছোট পর্দা থেকে ডিরেকশন দিয়ে আসে, তারা হচ্ছে বড় পর্দায় অনেক খামতি থাকে, ফ্রেমের ব্যাপারে থাকে, হচ্ছে যে ক্যারেক্টার পোর্ট্রেট ব্যাপারে থাকে, যদি আমি হৃদি হককে যদি একটু যদি বলি যে তাকে নিয়ে যদি কি বলবো? হৃদি হককে এই প্রশ্নটা আমি করেছিলাম যে একটা ফিল্ম যখন আপনি করছেন তখন কেন একেবারে ফিল্মের কেউই আপনাকে মানে কাউকে তখন বলেছিল ফেরদৌস তো আছে, ফেরদৌসকে আমি চিনতামও না, কিন্তু ফেরদৌসকে আমি কাস্ট করেছি ওর অভিনয় বা এর আগে রেফারেন্স দেখে। কিন্তু আমার মনে হয়েছে যে একটা ফিল্মের কিন্তু একটা কায়দা কানুন থাকে, আমরা যত যাই বলি মানে আমি অন স্ক্রিন যদি দেখি যে ঠিক আছে এই জায়গায় যদি আমি লাইক মিশা সদাগরকে দেখতাম, আচ্ছা এই জায়গায় যদি আমি খালেদা আক্তার কল্পনাকে দেখতাম, বা এই ছবিতে তো পরিমণি কাস্ট হয়েছিল, দুই তিন দিনও কাস্ট মানে শুটিংও করেছে, ওই জায়গায় যদি পরিমণি থাকতো, মানে আমার মনে হয় যে ফিল্মি যে বিষয়টা ওইটা কেন জানি মানে এটা দর্শক চোখ তো, আমি তো সাধারণ দর্শক, আমি তো এখানে বাংলাদেশি যারা সিনেমা হল দর্শক তারা তো সব থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, মানে সেই মহানগর নাট্যমঞ্চ না, মানে সব তো বেলুড়ের দর্শকের জন্য তো হৃদি ছবি করছে না, বেলরোড বা শিল্পকলা একাডেমির দর্শকের জন্য তো শুধু নাটক চলছে, ওই প্র্যাকটিসটা বোধ হয় হৃদি ভুলে গেছে, মানে হৃদি মানে সাবকনশিয়াস মাইন্ডে ওর মনে হয়েছে যে না আমার দর্শক তো এরাই, মানে কারণ একটা দেখ হৃদি কিন্তু গত 20-25 বছর ধরে যা যা প্রোডাকশন করেছে সামনে কারা, সামনে খুব মননশীল দর্শক, খুবই শিক্ষিত রুচিশীল দর্শক, তো ওদের সাথে কাজ করতে করতে ওই পারসেপশনটা হয়তো আমার মনে হয় যে দরকার ছিল, ফিল্মি কিছু এনগেজমেন্ট দরকার ছিল এখানে। আমার একটা প্রশ্ন ভাই আমি অনেকে করি, আপনার পয়েন্ট অফ ভিউটা আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা কি দেখি, ধরেন একটা সিনেমা যখন থাকে সিনেমার প্রি প্রোডাকশন থেকে সিনেমাটা মুক্তি দেওয়া পর্যন্ত অনেক কাজ থাকে, এর মধ্যে প্রচারণা একটা কাজ থাকে, তো এই এই জার্নিটা কিন্তু সবাই সফলভাবে যাইতে পারে না আসলে, অনেকে হচ্ছে মাঝখানে হোঁচট খায়, অনেকে চায়ও না আসলে অনেক কিছু করতে, আসলে ডিরেক্টরদের এটা কি খামখেয়ালি মনে হয় কিনা? এটা খামখেয়ালি না, আমি বলবো ভুল, খুব ভুল। কারণ মিঠু তোর মনে আছে কি না, হয়তো সে সময় একেবারে শুরু সাংবাদিকতা তোর, কিন্তু আমি জার্নিটা দেখেছি তারেক মাসুদের, তারেক মাসুদের ছবিতে কিন্তু বাজেট অ্যাপ্রোপ্রিয়েট বাজেট থাকতো, তারপরও সেই সময়ের কিন্তু ভালো বাজেটে ছবি করতো, মানে সে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ছিল, তার একটা জেদ ছিল কোনো কর্পোরেট কারো কাছ থেকে টাকা নেবে না, সে যোগাড়যান্ত্রিক করে একটা ছবি বানাতো, কিন্তু সে ছবির এডিটিং শেষ এরপর থেকে যে প্রচারণায় নামতো সে একটা বিশাল মানে তার মতো করে টেকনিক ইউজ করতো, অবশ্যই অবশ্যই এই এই জায়গাগুলো আমরা হৃদিদের বা M9 বলি বা অনেক ছবি কিন্তু অনেক ভুল করে। আমি রাহেন রাফির উদাহরণ দিই, রাহেন রাফি কিন্তু এই স্ট্র্যাটেজিক পয়েন্টটা বোঝে, যদি খুব সহজভাবে বলি রাহেন রাফির বাস্তবতা কী হলো, রাহেন রাফি সামহাও সাকিবের সাথে ছবিটা করতে পারলো না, করলো কার সাথে, আফরানিশোর সাথে, যার প্রতি বাংলাদেশি দর্শকের একটা ব্যাপক কৌতূহল আছে, হিউজ ফ্যান। আমার কথা হচ্ছে যে দর্শককে টানানোর জন্য কিছু তো ইকুয়েশন লাগবে, কিছু তো ইকুয়েশন লাগবে। আমি আমি হৃদির ফ্রেমে পরিমণি কেমন করলো এটার একটা কৌতূহল, কিন্তু কী হয়েছে, কার সাথে প্রেম করছে, ওটা কী হয়েছিল আমি জানি না, কিন্তু ইফ ইউ ডান দিস মানে যদি এটা করে আসে বেরোনো যেত, এটা কিন্তু অন্য একটা দর্শকের ভেতরে পৌঁছানো যেত। আমি বলছি না পরিমণি পারফেক্ট ছিল বা পরিমণিকে বাদ দিয়ে ভুল করেছে, এগুলো না, কিন্তু আমি মনে করছি কৌতূহলের জায়গা, অর্থাৎ সুরঙ্গ করেছে, সুরঙ্গ কার সাথে ফাইট দিয়েছে, সবচেয়ে বড় প্রযোজক শাকিব খান, সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু ও টেকনিক্যালি নিচে কি আফরানিশোকে নিয়ে ফাইট দিতে হবে, সফল। এখন আফরানিশোর জায়গায় যদি অন্য কাউকে যদি অনেক বড় আঙ্গিক হতো না, অর্থাৎ দর্শকের পালসটা আমার মনে হয় পরিচালক একদম স্ক্রিপ্ট থেকে শুরু করে পিয়ার এইগুলো বুঝতে চায় না, ভাবে যে মানে বুঝতে চায় না বা নিজের একটা ইন্ডিপেন্ডেন্সি তৈরি হয় যে আমি মুক্ত মানা, আমি যেটা দেখাতে চাই সেটাই, তো এটা তো কমার্শিয়াল জায়গা, এ তো আমি ঘাটে পয়সা খরচ করে
একটা সিনেপ্লেক্সে 400 টাকা খরচ করে আমি ছবিটা দেখব সো ওইটার একটা মিনিমাম 400 টাকা একটা সিনেপ্লেক্সে যে সিনেমা দুইজন মিলে দেখে তাহলে 2000 টাকা কিন্তু রাইট এবং এবং সময়টা কত বড় ইম্পর্টেন্ট জাম টাম ঠেলে সিঙ্গেল স্ক্রিন তো বাদই দিলাম তো সিঙ্গেল স্ক্রিনের যে দর্শক তাদেরকে কৌতূহলী করার জন্য কারণ বাংলাদেশি মুক্তিযুদ্ধ চর্চা হয় কিন্তু শহরে অনেক কাদের কাছে পৌঁছানো দরকার পৌঁছানো দরকার কিন্তু সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের জন্য তাদের জন্য যদি ফিল্মি করা হতো ফিল্মের এলিমেন্ট রাখা হতো ফিল্মের যে কোনো কায়দা কানুন যে কোনোভাবে ধরা যাক শাবানাকে আনলো একটা চরিত্রে যদি শাবানাকে নিয়ে আসতো যে আপা আমি একটা ছবি করছি আমি একটা আলোচনার সাথে এবং দর্শকের সাথে আলোচনার জন্য যে আপা আমি ছবি করছি শাবানা আপা আপনি আমাকে 10টা সিকোয়েন্স করে দেন হাতে পায়ে ধরে কী অবস্থায় যেত হুড়মুড়িয়ে পড়তো কিন্তু যে শাবানা কী করলে এতদিন পর আমি বলছি ওই জায়গাটা ভাবতে হবে তোর মনে আছে কি না তারেক মাসুদ বারবার আমি তারেক মাসুদ আনি যে তারেক মাসুদকে বলতাম যে ভাই কয়েকটা ছবি দেন তখন তারেক মাসুদ বলতো যে আমার ছবিটা 7 মাস পরে রিলিজ হবে আমি এই একটা স্টিল সব জায়গায় ছাপতে চাই তখন তো ফেসবুক ছিল না সব জায়গায় সব জায়গার ভেতরে ঢোকাতে চাই তুই দেখবি অন্তর্যাত্রার যে ট্রেনে সারা জাকের এবং ছেলেটা বসে আছে সেই ছবিটা মুখস্থ করে ফেলছিল অর্থাৎ অন্তর্যাত্রা মানেই ওই ট্রেনের ওই ফ্রেমটা মানে দর্শকদের মনস্তাত্ত্বিক জায়গাটাও তো রাইট বুঝতে হবে খুব দরকার এবং একটা একটা পয়েন্ট ফিক্স করা কারণ এখন তো অনেক কিছু দেখছি আমরা সমানে কন্টেন্ট পর কন্টেন্ট কিন্তু একটা ফিক্স জায়গা এটা এই ছবি আচ্ছা আসছে 7 মাস অমুক দিন আচ্ছা ওই ট্রেনের এই ছবিটা কী আছে তা কৌতূহল তৈরি করা সো বাংলাদেশে অনেক এলিমেন্ট ছিল অনেক কিছু এমন এত সুন্দর করে গল্প সাজিয়েছে এত পরিশ্রম করেছে এর বাইরে এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো যদি হৃদি ভাবতো এই ছবিটা অন্য জায়গায় পৌঁছত একটু ছোট করে একটা ব্যাপার যদি বলতেন না সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থিয়েটার চর্চা করে এবং হচ্ছে যে যারা হচ্ছে সিনেমার চর্চাটা করে এটা কিন্তু দুইটা কিন্তু আমি যদি খাতা কলম না বলি তাও কিন্তু ভাব একদম একদম ওরা একভাবে ভাবে কারণ আমি ব্যক্তিগতভাবে হচ্ছে দুই ধরনের আমার কিছু ভাই বন্ধু আছে যাদের সঙ্গে মেশা হয় আর কি দুই জায়গায় আমি দেখি তাদের বিষয়গুলো এই ব্লেন্ডটা কেন হতে পারছে না তারা আসলে একটা জায়গায় কেন আসতে পারতেছে না এখানে তো আমাদের ব্যর্থতা থিয়েটার কর্মী এবং হচ্ছে যে যারা হচ্ছে এনএসডি থেকে হচ্ছে পাস করছে তারা কিন্তু ফুল কমার্শিয়াল মুভি করছে এবং তাদেরকে যেভাবে ভাঙা হচ্ছে মানে আমার কথা হচ্ছে যে কেন আজকে এখনো অবধি রাশিদুল ইসলাম আসাদ ভাই আছেন আসাদ ভাইকে দিয়ে যদি একটা সুপার ডুপার কমেডি বা থ্রিলার যদি আনা হয় কেউ ভাঙতে চায় সে তাহলে তো আমি দেখতে যাবো আর আসাদ ভাই কী করলো মানে উদাহরণ দিয়ে বললাম সো ওই জায়গা থেকে মনে হয় যে মানে আমাদের আরও অনেক কিছু মানে এই ব্যারিয়ারটা ভাঙা উচিত বারবার যখন আমি বলি যে ফ্যান্টাসি মুভিকে আপনি স্বীকার করেন না হ্যাঁ স্বীকার করি কিন্তু ওটা আমার প্যাটার্ন না কিন্তু ফ্যান্টাসি দিয়েই তো মূলত আচ্ছা আমি আসলে যেটুকু সিনেমা নিয়ে বুঝি যে হচ্ছে যে আমি যদি একটা দোকান চিন্তা করি যে দোকানে অনেক ধরনের এলিমেন্ট থাকবে পপ জিনিসের পপুলারিটি সবখানেই বেশি এটা খুবই স্বাভাবিক যেটাতে ইন্ডাস্ট্রি আসলে রান হবে এর পাশাপাশি হচ্ছে কিছু সিনেমা তৈরি হবে এক্সপেরিমেন্টাল সিনেমাটা আসলে বলিউড কিন্তু এইভাবে আগাচ্ছে এখনো আমরা সেভাবে দেখতেছি আমরা যদি শেষ করে যদি আপনি রেটিংটা যদি বলেন ইসের আচ্ছা রেটিং আগে আমি দু একটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটার করা হয়েছে দেবজ্যোতি মিশ্র খুবই চমৎকার করেছে কিন্তু যেটা খুব আমি প্রত্যাশা করছিলাম যে 71 25 মার্চের কালো রাত থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়া এসব জায়গায় না বেশ কিছু জায়গায় খুব সাইলেন্স দরকার ছিল কিছু কিছু জায়গায় দম করে একটা সাইলেন্স দরকার ছিল যেটা ভয়ের এই জায়গাটা বিশাল হ্যাঁ হ্যাঁ মানে খুবই লাউড করে ফেলছে মানে মানে দেবজ্যোতি দা হয়তো খুবই এক্সাইটেড হয়ে পুরা ছবিতেই মানে দুর্দান্ত মিউজিক করছে কিন্তু কোনো জায়গায় আমি বিশ্রাম পাইনি মানে কানের আরামটা মানে কানের আরাম এবং খুবই দরকার ছিল যে কালো রাত কালো রাতের পরদিন তো আমি একটা মানে ধুম করে একটা মানে সাইলেন্স শুনতে চাই আর একটা বিষয় খুবই আমার কাছে মানে এটা পাশের দর্শকরাও বলছিলেন যে গেরিলা যুদ্ধ চলছে কিন্তু ফেরদৌস হচ্ছে একটা কমান্ডিং লিডার এবং ও কখনো সিলেট যাচ্ছে খুব অবলীলায় আবার ঢাকা চলে আসছে ঢাকা এ বাড়ি ও বাড়ি যাচ্ছে তুমুলভাবে গেরিলা যুদ্ধ চলছে সো এইটাকে বারবার মুভ করা হচ্ছে এবং বাধাহীনভাবে সো এইগুলো মানে টেকনিক্যাল ভুল এবং আমি বলবো যে স্ক্রিন প্লের কিছুটা মানে এগুলো একটু ধার দেওয়া উচিত ছিল এবং অভিনয়ের দিক দিয়ে আমি মানে অসাধারণ যে জায়গাগুলো জয়ন্ত চট্টোপাধ্যায়
দারুণভাবে করেছে এবং লিটুয়ানাম মানে একটা দ্বিধাগ্রস্ততার অর্থাৎ ও পাকিস্তানিদের সাথে ব্যবসা করে পরবর্তীতেও একটা দ্বিধায় ফেলে যে পরিবার সবাই মুক্তিযোদ্ধা কিন্তু ও এই জায়গাটা অদ্ভুত দেখিয়েছে আর রাজাকার চরিত্রে সাজু খাদেম দারুণ করেছে সো আমি বলবো এই ছবিটা দেখার মতো একটা ছবি এবং দশে আমি 7.5 দেব অনেক এবং কিন্তু যে এই বিষয়গুলো এটা বিশালভাবে মার্কস করত দর্শক এতক্ষণ শুনলেন আপনারা 1971 নিয়ে তানভীরের রিভিউ আশা করি আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি তারা মুভিটা দেখতে যাবেন দেখার অনুপ্রেরণা পাবেন আমরা এখানে শেষ করছি আবারও নতুন কোনো অনুষ্ঠানে দেখা হবে আল্লাহ হাফেজ